ঝামেলা ছাড়া ফ্রাইড রাইস তৈরি করবেন ভাবছেন? এই রেসিপিটা আপনার জন্যই। আসসালামু আলাইকুম, আমি আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। একেবারে সহজেই ফ্রাইড রাইস তৈরি করব, চলুন দেখে নিই। প্রথমে এখানে 4 কাপ পানি নিয়েছি। পানিটা যখন বলকে উঠেছে, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দেবেন। দিয়ে দেবেন পরিমাণ মতো নুন, দিয়ে দেবেন 3 টেবিল চামচ রেগুলার তেল, 1 চা চামচ দিয়ে দেবেন সাদা গোলমরিচের গুঁড়ো, সাথে দেবেন সয়া সস 1 টেবিল চামচ, দিয়ে দেবেন টমেটো ক্যাচাপ 1 টেবিল চামচ। আচ্ছা, ঝটপট তৈরি করার জন্য আমি নিচ্ছি ম্যাগি ফ্রাইড রাইস মশালা। খুবই সহজে কিন্তু এটা দিয়ে রেস্টুরেন্ট স্টাইলের ফ্রাইড রাইস খুব ঝটপট ঘরে তৈরি করে নেওয়া যায়। সামান্য একটু চিনি দিয়ে দেবেন, আর আমি এখানে চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি 2 কাপ, তাই আমি পানির পরিমাণটা 4 কাপ বলেছিলাম। অবশ্যই প্রায় 10 মিনিট আগে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন, এতে ফ্রাইড রাইস কিন্তু খুব লম্বা লম্বা হবে আর ঝরঝরে হবে, তাই 10 মিনিট ভিজিয়ে রাখবেন, পানিটা ঝরিয়ে নেবেন। ধুয়ে ঝরিয়ে রাখা চালটা দিয়ে ভালো করে নেড়ে প্রথমে গ্যাসের ফ্লেম হাই করে দেবেন। যখন একেবারে বলকে উঠবে তখন ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিটের জন্য রেখে দেবেন। 10 মিনিট পর ফিরে আসলেই দেখবেন আপনার রাইস অলমোস্ট হয়ে আসছে, একেবারে ঝরঝরে। এখন এটাকে লো ফ্লেমে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট পর নামিয়ে দেব। এখন একটা প্যানে নিয়ে নিচ্ছি প্রায় 3 টেবিল চামচ বাটার, সাথে দিয়ে দেবেন 2টো ডিম, চিমটি পরিমাণ নুন দিয়ে দেবেন, একটু করে ডিমটাকে ভেজে নেবেন। এটাকে বেশি ড্রাই করার কোনোই দরকার নেই। আরও 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বাটার। এখন নিয়ে নিচ্ছি কুচানো গাজর আর ক্যাপসিকাম। আপনারা কিন্তু আপনাদের টেস্ট বুঝে অন্যান্য সবজি দিতে পারেন, আমার ঘরে এটা ছিল তাই আমি দিয়েছি, সাথে কাঁচা মরিচ কুচিও দিয়ে দিতে পারেন। এখন খুব ভালো করে মিশিয়ে তৈরি করে রাখা সেদ্ধ রাইসটার সাথে মিশিয়ে দেব। দেখলেন তো কত সহজে ঝটপট ম্যাগি ফ্রাইড রাইস মশালা দিয়ে রেস্টুরেন্ট স্টাইলের রাইস কিন্তু আমরা ঘরে তৈরি করে নিতে পারি। যদি সহজ রেসিপিতে আমার এই ফ্রাইড রাইস তৈরিটা আপনাদের ভালো লেগেছে, বাড়িতে অবশ্যই বানিয়ে নেবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আবার হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।